ওয়েলকাম টু VidOnko.com। আমি তোমাদের ম্যাথ্যানার্জি। এখন আমরা এই পরিসংখ্যানের অঙ্কটা করতে দেখো, আমাদের এখানে ক্ষুদ্রতর সূচক ব্যবহার করে ওঝাই লাগতে হবে। তাহলে প্রথমে কি লিখবো? প্রথমে ক্ষুদ্রতর সূচক ব্যবহার করে ক্রমযৌগিক পরিসংখ্যার ফর্ম তৈরি করা হবে। তাহলে এবারে ছকটা তৈরি করে নেবো। এখানে লিখে দেবো শ্রেণী, আর এখানে লিখবো ক্রমযৌগিক পরিসংখ্যা ব্র্যাকেটে ক্ষুদ্রতর সূচক। এবারে শ্রেণীর জায়গায় শ্রেণীগুলো পরপর বসিয়ে দেবো, কত না 50, 100, 150, 200, 250, 300। আর পরিসংখ্যার এখানে থাকবে 10। এখানে কি হবে না 10+16=26, এখানে হবে 26+28=54, এখানে হবে 54+22=76, এখানে হবে 76+18=94, 94+6=100। এবারে কি লিখবো? অতএব বিন্দুগুলি হলো কি কি হবে না 50, 100, 200, 76, 200, 94, 250, 300, 100। এবার কি লিখবো? উপরোক্ত বিন্দুগুলি দ্বারা ওজাইল অঙ্কন করে পাই। দেখো বিন্দুগুলোকে বসালে আমরা কিন্তু ওজাইলটা ঠিক এরকম পাবো। এদিকে লিখে দেব উচ্চসীমা, আর এদিকে লিখে দেব ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ভিডঅঙ্ক.কম সঙ্গে থাকবে অসংখ্য ধন্যবাদ। এরকম আরো অনেক অঙ্কের সলিউশন পেতে ভিজিট করতে আমাদের ওয়েবসাইট VidOnko.com।